পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই বোন, প্রত্যেক মুসলমান প্রত্যাশা করে সে যেন মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করে। জান্নাত প্রত্যেক মুমিনের প্রত্যাশার স্থান, আকাঙ্ক্ষার জায়গা। একজন মুমিন যদি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করতে পারে, জান্নাত পেয়ে যায়, তাহলে সে মুমিন হচ্ছে সফল। আর যদি মুমিন জান্নাত না পায়, তাহলে মুমিন হচ্ছে চির বিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সে সফল হয়ে গেল। তো এই আয়াত থেকেও আমরা বুঝি যে একজন মুমিনের পরম সফলতার জায়গা হচ্ছে জান্নাত। তো আজকে আমরা কথা বলবো এমন ছোট্ট একটি আমল নিয়ে, যে আমলটি যদি আমরা করতে পারি এবং সহজ আমল, তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ একটা আমল! আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, ওই পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আমি একটু স্মরণ করে যদি একটি বার করে আয়াতুল কুরসি পড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাই, তাই আসুন আমরা এই ছোট্ট আমলটি জান্নাত লাভের আশায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello.